বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রদত্ত নাম অনুসারে পাল্টে যাচ্ছে অসমের করিমগঞ্জ জেলার নাম। এ জেলার নাম হবে শ্রীভূমি। এর নাম দিয়েছিলেন বিশ্বকবি নিজে। মঙ্গলবার অসম সরকারের মন্ত্রিসভা এ সিদ্ধান্ত গ্রহণ করে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, করিমগঞ্জ নামের কোনো আভিধানিক অর্থ নেই। এই কারণে সরকার করিমগঞ্জ জেলার নতুন নামের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে 1919 সালে করিমগঞ্জ হয়ে সিলেটে যান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রীহট্ট বা সিলেটে সেই সফরকালে সম্ভবত কাউকে স্বাক্ষর দিতে গিয়ে রবীন্দ্রনাথ অবিভক্ত ভারতের এই অঞ্চলকে বর্ণনা করে লিখেছিলেন, মমতাবিহীন কালস্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি, সুন্দরী শ্রীভূমি। টেক অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জে দেশভাগের পরে ভারতের সাথে যুক্ত হয়। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে শীঘ্রই এই নাম বদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। এদিকে বিরোধীদের মতে করিম নামে তীব্র আপত্তি রয়েছে বিজেপির, তাই তারা করিমগঞ্জের নাম বদল করতে ঢাল হিসেবে বেছে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। এদিকে ত্রিপুরা রাজ্যের অন্যতম পার্শ্ববর্তী রাজ্য হল অসম, আর অসমের করিমগঞ্জ জেলা বলা যায় রাজ্যের সীমানা ঘেঁষে অবস্থিত, তাই নাম বদলের এই প্রভাব রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে যে পড়বে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।